আজকের রেসিপি সজনা ডাটা দিয়ে মুসুর ডাল। উপকরণ: সজনা ডাটা, মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছি, টমেটো কুচানো, তেল, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, লবণ। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন কড়াই দিচ্ছি। তেল দিচ্ছি, সজনে ডাঁটাটা কড়াই দিয়ে দিচ্ছি, গুঁড়ো হলুদ কড়াই দিচ্ছি, একটু লবণ দিচ্ছি, টমেটো সজনে ডাঁটা দিয়ে দেবো। টমেটো সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে, সেদ্ধ করা মুসুর ডালটা কড়াই দিয়ে দিচ্ছি। আর একটু লবণ দিচ্ছি ডালটা। ডিশটা ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিট পরে ঢেলে দিচ্ছি। সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল হয়ে গেছে। ঢেলে দিচ্ছি ডালটা, সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল পরিবেশনের জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করুন, আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো সময়ে সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত কিছু তথ্য আমি ডেসক্রিপশনে দিয়েছি, এছাড়া আরও কিছু জানার বা বলার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। দেখা হবে প্রতিদিন নতুন ভিডিওতে।